জয় গুরু। আজকের এপিসোডে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো গনোরিয়া বা সিফিলিস কি, কেন হয়, কিসের জন্য হয় এবং এ থেকে মুক্তির উপায়টা কি। বন্ধুরা, সাধুসঙ্গের একটা কথা আছে, যেদিন আপনার দেহে কোনো রোগ বাসা বাঁধবে ঠিক ওই দিনই মহান স্রষ্টা আপনাদের বাড়ির আশেপাশে বা খুব নিকটে একটা ভেষজ উদ্ভিদ জন্ম দিয়ে দেবেন। হ্যাঁ বন্ধুরা, এটা সত্যি কথা। অর্থাৎ আমাদের দেহের যে রোগগুলো হয় তার 75% নিরাময়ের ব্যবস্থা আপনার আশেপাশে অর্থাৎ আপনার প্রাকৃতিক পরিবেশের মধ্যে রয়ে গেছে। বন্ধুরা, আজকে আমি এমন একটি টোটকা আপনাদের মধ্যে শেয়ার করব যে টোটকাটির মাধ্যমে আপনারা 15 থেকে 20 দিনের মধ্যে এই যে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো থেকে চিরতরে মুক্ত হয়ে যাবেন। বন্ধুরা, প্রথমেই আসুন জেনে নিই গনোরিয়া সিফিলিস বা প্রমেহ কি। গনোরিয়া সিফিলিস বা প্রমেহ হলো একটা সংক্রমণ রোগ, অর্থাৎ যেটাকে যৌন সংক্রমণ রোগ বলে আখ্যায়িত করা হয়। যারা এই রোগটির দ্বারা সংক্রামিত আছে, আপনি যদি তার সংস্পর্শে যান, এমনকি তার প্রস্রাবও যদি আপনি পালালেন, তাহলে আপনার গনোরিয়া সিফিলিস বা প্রমেহ হতে পারে। বন্ধুরা, আসুন এবার জেনে নিই এই রোগের লক্ষণগুলো কি। এই রোগের লক্ষণগুলো হলো, প্রথমে যে লক্ষণটি আপনি লক্ষ্য করবেন সেটি হলো পুরুষাঙ্গে কিটকিট করে চুলকাচ্ছে, অর্থাৎ পুরুষাঙ্গের ভেতরে মূত্রপথে কিটকিট করে চুলকাচ্ছে। 2-3 দিন পরে দেখবেন ছোট ছোট গোটা হয়ে গেছে পুরুষাঙ্গের মাথায় বা পুরুষাঙ্গের উপরে। 3-4 দিন পরে দেখবেন পুরুষাঙ্গ দিয়ে প্রস্রাবের সাথে পুষ বের হচ্ছে, এমনকি আপনার পুরুষাঙ্গটা ফুলে যেতে পারে, প্রস্রাবের রাস্তায় ব্যাঘাত করতে পারে, অর্থাৎ প্রস্রাব করার সময় প্রচন্ড জ্বালাপোড়া করতে পারে, এমনকি হঠাৎ করে প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে। এর শেষ পরিণতি হলো আপনার পুরুষত্বহীনতা হতে পারে, অর্থাৎ আপনি পুরোপুরি ডিজেবল হয়ে যেতে পারেন। এর সঠিক চিকিৎসা কি? অ্যালোপ্যাথিক শাস্ত্রে অ্যান্টিবায়োটিক দিয়ে এর সঠিক ট্রিটমেন্টটা করা হয়। হ্যাঁ বন্ধুরা, অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে আপনি এই রোগটা থেকে মুক্ত হতে পারবেন, কিন্তু এখানে একটা কথা আছে, আপনি যখন অর্থাৎ আপনার 500 জায়গায় যদি 1000 পাওয়ার অ্যান্টিবায়োটিক আপনার শরীরে পুশ করা হয় বা আপনি সেবন করেন, বন্ধুরা এর চরম একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে। অর্থাৎ প্রত্যেকটা অ্যান্টিবায়োটিকের একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে। বন্ধুরা, এই পার্শ্ব প্রতিক্রিয়াহীন একটা টোটকা এখন আমি আপনাদের মধ্যে শেয়ার করব যেটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং আপনি 15 থেকে 20 দিনের মধ্যে এর সমস্যার সমাধান আপনি করে ফেলতে পারবেন নিজে নিজে। বন্ধুরা আসুন তাহলে সেই টোটকাটি কি এবার জেনে নেই। বন্ধুরা, উলুট কমলের গাছ আমরা সবাই চিনি। সেই উলুট কমলের গাছের 2 পাতা অর্থাৎ বোটা সহ 2 পাতা ছিঁড়ে নেবেন, তার সাথে দুব্বার কোষ অর্থাৎ সবুজ ঘাস যেটাকে বলা হয় চিকন চিকন দুব্বা, সেই দুব্বার উপরের যে অংশগুলো থাকে অর্থাৎ 4 থেকে 5টি যে পাতা থাকে নতুন পাতা, সেই নতুন পাতা 10 থেকে 12টি এরকম পাতা বা কোষ আপনি ছিঁড়ে নেবেন। একই সাথে 1 টুকরো আদা দিয়ে এই 3টি মিশ্রণকে ভালো করে শিলপাটায় মিশে 1 গ্লাস ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রাখুন 8 থেকে 10 ঘন্টা। অর্থাৎ আপনি যদি রাত্রে ভিজিয়ে রাখেন তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে মিশ্রণটি সেবন করুন। বন্ধুরা, মাত্র 10 থেকে 15টা দিন কন্টিনিউ চালিয়ে যান, অর্থাৎ আপনার যে সিফিলিস, গনোরিয়া বা প্রমেহ আছে সেই রোগটা পুরোপুরি দূর হয়ে যাবে। বন্ধুরা, এই রকম ভেষজ জাতীয় টোটকা বা বাস্তুশাস্ত্র বিষয়ক টোটকাগুলো আমি আমার আরেকটি চ্যানেল মনের বাড়ি নামে একটি চ্যানেলে শেয়ার করে থাকি। মনের বাড়ি চ্যানেলের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো, আপনারা সময় করে ভিডিওগুলো দেখে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আজ আর নয়, পরবর্তীতে নতুন কোনো এপিসোডে আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি। জয় গুরু।